প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের এই এপিসোড মেনলি তোমাদের জন্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্যই আজকের এই এপিসোড। বিশেষত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেম, ফিফথ সেম এক্সাম হয়ে গেলেও তোমাদের ফার্স্ট সেমিস্টার, বিশেষত ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সাম নিয়ে তোমরা সংশয় ছিলে। তো ইউজি ফার্স্ট সেমিস্টার এর অনার্স এবং জেনারেল এক্সাম রুটিন সবেমাত্র পাবলিশ হয়েছে, এবং এই এক্সামের কপি বা এই যে রুটিন দিয়েছে, এই রুটিনের কপি আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সেখানে গিয়ে ওয়েবসাইট থেকে রুটিন পেতে পারো। তোমাদেরকে আমরা বলেছিলাম, তোমরা কিন্তু অনেকে অফলাইন এবং অনলাইন স্টুডেন্ট, তোমরা আমাদের সাথে বিরোধিতা করেছিলে। তোমরা বলেছিলে 22 থেকে এক্সাম শুরু হবে। আমি এর আগের এপিসোডে বর্ধমান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে এপিসোড দিয়েছিলাম, সেই এপিসোডে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে পরীক্ষা শুরু হচ্ছে 24 তারিখ থেকে। 24 তারিখ নয়, পরীক্ষা শুরু হচ্ছে 25 তারিখ থেকে, আরো একদিন পিছিয়ে গেছে। দেখো, আজকে সবেমাত্র এই নোটিশ আপডেট হয়েছে, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান কন্ট্রোল অর কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিপার্টমেন্ট প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান অনার্স আন্ডার দ্য চয়েস ইউজ, মানে যেটাকে তোমরা সিবিসিএস বলো, চয়েস বেস ক্রেডিট সিস্টেম, যার পরীক্ষা সেমিস্টার ওয়ান অনার্স এক্সাম। অনার্স এর যে রুটিন সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই তোমাদের এইসিসিই কম্পালসারি পেপার, পরিবেশ বা এনভায়রনমেন্টাল বা ইএনভিএস এর যে বিষয়, ইএনভিএস পরীক্ষাটা তোমাদের 25 তারিখে হচ্ছে, মার্চের 25 তারিখে ইএনভিএস পরীক্ষা হচ্ছে। আবার একবার বলছি, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে মার্চের 25 তারিখ, ইএনভিএস পরীক্ষা শুরু হচ্ছে মার্চের 25 তারিখ, ইএনভিএস পরীক্ষা শুরু হচ্ছে মার্চের 25 তারিখ, সময় 10টা থেকে 1টা পর্যন্ত। তাহলে ইএনভিএস পরীক্ষা, পরিবেশ পরীক্ষা আছে মার্চের 25 তারিখ, অর্থাৎ আর মাত্র 7টি দিন বাকি আছে। এবার বিষয় অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্টের বিষয়টা দেখো। অনার্স বিএ আর বিএসসি অনার্স এর যে টোটাল সাবজেক্ট, ডেট এন্ড টাইম এগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। সাবজেক্টের ক্ষেত্রে দেখো, যে সাবজেক্ট টোটাল প্রতিটা সাবজেক্টের অনার্স এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, অ্যারাবিক থেকে বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফ্রেঞ্চ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ম্যাথ, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, মিউজিক, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোসিওলজি, উর্দু, ম্যাথামেটিক্স, অ্যান্থ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফিজিক্স, ফিজিওলজি, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, জুলজি, টোটাল সাবজেক্ট কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে এখানে। যেখানে দেখো, তোমাদের সিসি ওয়ান আর সিসি টু অনার্স এর সাবজেক্টের কোর কোর্স হয়, কোর আছে সিসি ওয়ান সিসি টু, সিসি ওয়ান অ্যান্ড সিসি টু 25 তারিখেই, 25 তারিখেই সিসি ওয়ান এবং সিসি টু আছে 26 তারিখে, 25 তারিখে সিসি ওয়ান। অর্থাৎ পরিবেশ হচ্ছে তোমাদের এই সিসি ওয়ান পরিবেশ, এই পরিবেশ 25 তারিখে আছে, এবং 25 তারিখে 10টা থেকে 1টা পর্যন্ত তোমাদের এই সিসি ওয়ান এক্সাম আছে ইএনভিএস। 25 তারিখে 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হচ্ছে 60 নম্বরের জন্য, 2টো থেকে 4 পর্যন্ত এক্সাম হচ্ছে 40 নম্বরের জন্য। এই 25 তারিখে 2টো থেকে 5টা পর্যন্ত মেনলি যে এক্সাম হচ্ছে 60 নম্বরের জন্য, 60 নম্বর অলরেডি তোমরা দেখেছো, 60 নম্বরের প্রশ্ন পড়ছে, 5 নম্বরে 6টা প্রশ্ন পড়ছে আর 10 নম্বরে 3টি প্রশ্ন পড়ছে। তো 60 নম্বরের যে প্রশ্ন প্রশ্ন আছে সিসি ওয়ান 25 তারিখে, 26 তারিখে আছে সিসি টু, অনার্স পেপার ওয়ান অনার্স পেপার টু আছে 26 তারিখে। অনার্স পেপারে এই 26 তারিখে যে এক্সাম, 10টা থেকে 1টা পর্যন্ত 26 তারিখে এক্সাম দেওয়া হয়েছে। এবার দেখো, এখানে বিকম অনার্স এর ক্ষেত্রে তোমাদের 25 তারিখে 2টো থেকে 5টা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, বিজনেস ম্যানেজমেন্ট আছে 10টা থেকে 1টা, 25টা 6টা তোমাদের অল কমপ্লিট হয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আর টু বি কমপ্লিটেড বাই 31 মার্চ 2021, 31 মার্চের মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল এক্সাম কমপ্লিট করতে হবে, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। এবার পেজ টু, পেজ টু এর ক্ষেত্রেও প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান এক্সেট্রা জারি হয়েছে, চয়েস বেস ক্রেডিট সিস্টেম এখানেও, যেখানে এটা জেনারেল স্তরে তোমাদের 25 তারিখে অনার্স এর সাথে এনভিএস পরীক্ষা হচ্ছে, পরিবেশ পরীক্ষা হচ্ছে, 25 তারিখে তোমাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান এল ওয়ান পরীক্ষা হচ্ছে, মেনলি আর্টস আর কমার্সে যাদের এল ওয়ান ছিল, ল্যাঙ্গুয়েজ ওয়ান ছিল, তোমাদের পরীক্ষা হচ্ছে 2টো থেকে 5টা। এবার জি সাবজেক্ট ফর অনার্স ক্যান্ডিডেট আর সিসি কোর কোর্স ফর জেনারেল ক্যান্ডিডেট, এই প্রত্যেকের জন্য তোমাদের যাদের বাংলা পরীক্ষা আছে, বাংলা বাংলা ইলেকট্রনিক্স সাইকোলজি হচ্ছে 26 তারিখ থেকে 31 তারিখে হচ্ছে, 26 তারিখে এটা বাংলা ইলেকট্রনিক্স সাইকোলজি হচ্ছে, 31 তারিখে তোমাদের যাদের এডুকেশন আছে 10টা থেকে 1টা এডুকেশন আছে, তোমাদের বিজনেস ম্যানেজমেন্ট আছে,
ফ্রেঞ্চ আছে, বোটানি আছে, উর্দু, কম্পিউটার সায়েন্স দুটো থেকে আছে, 26 তারিখে দুটো থেকে আছে হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ম্যাথস, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, 2 তারিখে আছে জুলজি, সোশিওলজি, ইকোনমিক্স, এবং 2 তারিখে দুটো থেকে পাঁচটা আছে, সেকেন্ড হাফে আছে পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, 3 তারিখে আছে স্ট্যাটিস্টিক্স, ফিলোজফি 10টা থেকে একটা পর্যন্ত আছে, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্যাল, ফিজিক্যাল এডুকেশন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, এবং তোমার দুটো থেকে চারটে আছে ফিলোজফি, নিউট্রিশন, 4 তারিখে আছে প্ল্যান্ট প্রোটেকশন, মিউজিক, সান্তালি, জিওগ্রাফি, অ্যারাবিক, দুটো থেকে আছে অ্যারাবিক, সংস্কৃত, হিন্দি, কেমিস্ট্রি, 5 তারিখে আছে অ্যান্থ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, ফিজিক্স, জিলো, ডিফেন্স স্টাডিজ, মাইক্রো ইকোনমিক্স, এবং আছে ইংলিশ, দুটো থেকে আছে ইংলিশ, ENVS, বায়োটেকনোলজি এটসেট্রা। এবং এখানে দেখো প্রতিটা এই রুটি মাত্র 18 তারিখে আজকে এই মাত্র সবেমাত্র প্রকাশিত হয়েছে, এই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম হবে। তোমাদের বড় প্রশ্ন পরীক্ষা কি অনলাইন এক্সাম না অফলাইন এক্সাম, তোমরা কিন্তু জেনে গেছো অনলাইন এক্সাম হচ্ছে, এবং কোন কোন কলেজ বলেছেন যে কলেজে গিয়ে জমা দিতে হবে, কোন কোন কলেজ একটা নির্দিষ্ট মেল আইডি দিয়েছেন, সেই মেল আইডিতে উত্তরপত্র লেখার পর উত্তরপত্র পাঠাতে বলেছে। এই বিষয়ে যদি বিস্তারিত জানার প্রয়োজন থাকে বা বিস্তারিত যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর আমাদের সাথে আমার মেলে কন্ট্যাক্ট রাখো, আর ইমিডিয়েট প্রিপারেশন নাও, শেষ মুহূর্তের প্রস্তুতি একবার দেখে নাও। সকলে ভালো থেকো আর অবশ্যই নিজেকে ভালো রাখো।